हेलो डियर स्टूडेंट्स, तो 2021 এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ কিছুদিন আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বাট তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই মূল্যায়ন কিভাবে করা হবে সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আজকে কিছু ইনফরমেশন দিয়েছে। তো আমি প্রথমে মাধ্যমিকেরটা বলছি, তারপর উচ্চ মাধ্যমিকেরটা নিয়ে আলোচনা করছি। তো মাধ্যমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড জানিয়েছে যে তোমাদের ক্লাস 9 এর যে এক্সাম হয়েছে তার ফাইনাল রেজাল্টের থেকে 50% নম্বরের ওয়েটেজ নেওয়া হবে, আর বাকি 50% নম্বর তোমরা যে ক্লাস 10 এর ইন্টারনাল এক্সামিনেশনস, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল এসব করেছো সেসব থেকে তোমাদেরকে বাকি 50% নম্বর ওয়েটেজ দেওয়া হবে, ঠিক আছে। আর এবার যদি ক্লাস 12 এরটা নিয়ে বলি, তো বেসিক্যালি আর্টস ও সায়েন্স দুজনের ক্ষেত্রেই একই রকমের ব্যাপার, কিন্তু তোমাদের যে যত নম্বরে থিওরি এক্সাম হয় সেই থিওরি এক্সামের পুরো নম্বরের 40% মার্কস তোমাদেরকে ক্লাস 10 এর থেকে দেওয়া হবে, কিন্তু ক্লাস 10 এর পুরো মার্কসের থেকে নয়, বেস্ট অফ 4 সাবজেক্টকে চুজ করা হবে। অর্থাৎ তোমরা যে 4টি সাবজেক্টে হাইয়েস্ট নম্বর পেয়েছো সেই 4টি সাবজেক্ট থেকে তোমাদেরকে টোটাল 40% নম্বরের ওয়েটেজ দেওয়া হবে, এবং বাকি যে 60% নম্বর থিওরির থেকে বেঁচে গেল সেই 60% নম্বর তোমাদের ক্লাস 11 এর ফাইনাল এক্সামের রেজাল্টের থেকে দেওয়া হবে, ঠিক আছে। তো এইটুকু থিওরি হয়ে গেল, আর বাকি যতটুকু তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য মার্কস বেঁচে গেল সেটা তোমাদের যে ইন্টারনাল এক্সাম হয়েছে ক্লাস 12 এর সেখান থেকে সেই মার্কসটা তোমরা পেয়ে যাবে। তাহলে পুরোপুরি 100 মার্কস তোমাদের কমপ্লিট হচ্ছে, রাইট। আর এর সাথে এটাও বলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে যদি কোনো স্টুডেন্ট মার্কসের বিষয়ে সন্তুষ্ট না থাকে তাহলে তারা দ্বিতীয়বার এক্সাম দেওয়ারও সুযোগ পাবে। অর্থাৎ তোমাদের তো এক্সাম একবার ক্যান্সেল হয়ে গেল, তো তোমরা চাইলে পরবর্তীতে এই এক্সামটিও আবার দিতে পারবে, এবং সেক্ষেত্রে তোমরা সেই এক্সামে যা মার্কস পাবে সেটাকে ফাইনাল ডিসিশন বলে ধরা হবে, ঠিক আছে। তখন তোমরা মার্কস চেঞ্জ করতে পারবে না। তো আর তোমাদের রেজাল্টের যে ডেট সে বিষয়ে এখনো যদিও কোনো কনফার্ম নিউজ পাওয়া যায়নি, কিন্তু মোটামুটি জানা গেছে যে জুলাই নাগাদ হয়তো তোমাদের রেজাল্ট ডিক্লিয়ার হতে পারে। তো আশা করছি তোমরা এর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এর পরবর্তী যে প্ল্যানিং সেগুলো নিশ্চয়ই তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলেছো। আর একটা কথা, তোমাদের যদি মনে হয় যে ক্লাস 10 বা 11 বা কোনো কিছুর তোমাদের রেজাল্ট ভালো ছিল না এবং সেক্ষেত্রে তোমাদের এই বোর্ড এক্সামের রেজাল্ট কিছুটা হলেও খারাপ হতে পারে, তাহলে কিন্তু তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে পারো এবং পরবর্তীতে পরীক্ষা দিয়ে তোমাদের নম্বরটাকে আরো বাড়াতে পারো এবং একটা ভালো মার্কস পেতে পারো, ঠিক আছে। তো এটুকুই আজকের জন্য, পরবর্তী যা ইনফরমেশন আসবে সব থেকে তাড়াতাড়ি আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।